আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আপনাদের দেখাবো যে আমরা যে গাড়িতে ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারি কিন্তু মূলত ইঞ্জিন স্টার্ট করার পরেও যদি এই ব্যাটারি পজিটিভ প্ল্যান নেগেটিভ প্ল্যান খুলে নিয়ে যান তাও কিন্তু ইঞ্জিন স্টার্ট করবে। এখন আমরা পজিটিভ প্ল্যান খুলে আপনাদের ইঞ্জিন স্টার্ট করা পজিটিভ প্ল্যান খুলে আপনাদের আমরা দেখাবো। এখন একটি ইঞ্জিন স্টার্ট করো। এই ইঞ্জিন স্টার্ট করতে হবে, ইঞ্জিন বন্ধ করে দাও, ইঞ্জিন বন্ধ করে দাও। ধন্যবাদ সবাইকে।